or gate এর switching circuit. Circuit মানে বর্তনী এবং switch মানে হচ্ছে কোন একটা digital electronic device এ input দেওয়া বা inputটাকে বিচ্ছিন্ন করে দেওয়া. তো switch মানে হচ্ছে কোন একটা device এর মধ্যে তড়িৎ প্রবাহ বা electron দেওয়া হয় বা সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়. I mean আমাদের বাসাবাড়িতে যে সুইচগুলো থাকে ফ্যান বা লাইট চালানোর জন্য যে সুইচগুলো থাকে, তো এই সুইচ এবং এই সার্কিট দুটার মিশ্রণ হচ্ছে সুইচিং সার্কিট, যেটা কোনো একটা ডিজিটাল ডিভাইসে বিদ্যুৎ বা ইলেকট্রন বা কোনো ইনপুট দেওয়ার ক্ষেত্রে বা ইনপুটটাকে সংযোগটাকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে এই সুইচিং সার্কিটটা কাজ করে. তো অর গেটের সুইচিং সার্কিটটা মানে কি, তো কীভাবে আমরা অর গেটের সুইচিং সার্কিট আঁকতে পারি বা অর গেটের সুইচিং সার্কিটটা কীভাবে কাজ করে, চলো আজকের এই ভিডিওতে জেনে নিই. তো অর গেট মানে কি, অর গেট মানে হচ্ছে যে দুটি ইনপুট বা তিনটি ইনপুট যে কোনো ইনপুট থাকতে পারে, তো অর গেট মানে হচ্ছে দুইটা ইনপুটটাকে সে অর করবে অর্থাৎ যোগ করবে, এইভাবে যোগ করে দেওয়া হয়, এটাই হচ্ছে একটা অর গেট. তো অর গেটের যে সমীকরণ, সে সমীকরণ হচ্ছে যে ইনপুটগুলো দেওয়া হয় সেগুলোকে যোগ করে দেওয়া, এ প্লাস বি, তো এটা হচ্ছে অর গেটের সমীকরণ. তো এটা যদি অর গেটের সমীকরণ হয়, আমাদের অর গেটের সুইচিং সার্কিট আঁকার জন্য আমাদের আরেকটি মজাদার বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সত্যক সারণি. এই ইনপুটগুলো কীভাবে কাজ করে আউটপুট পায়, মানে একটা অর গেট কীভাবে আউটপুট দেয় আমাদের. তো এই ক্ষেত্রে আমাদের যদি দুই ইনপুট বৈশিষ্ট্য আমরা একটা অর গেট চিন্তা করি, তাহলে টু টু দি পাওয়ার এন, আই মিন অ্যাকচুয়ালি দুইকে দুইতে স্কোয়ার করলে ফোর হয়, তাহলে আমাদের চারটি মেন সারি হবে. সাপোজ এটা বোঝানোর জন্য আমি একটু এঁকে নিচ্ছি, ওয়ান টু থ্রি ফোর, এবং আরেকটা আমি একটু বেশি করে নিলাম. সো এটা হচ্ছে আমাদের সত্যক সারণি, এই পাশে এক পাশে হচ্ছে আমাদের ইনপুট, এই পাশে আউটপুট. তো ইনপুট যেহেতু দুইটা থাকবে আমাদেরকে, একটা হচ্ছে এ ইনপুট, আরেকটা হচ্ছে আমাদেরকে বি ইনপুট, যেহেতু আমাদের এ ইনপুট এবং বি ইনপুট হবে, এবং এই পাশে হচ্ছে আমাদের আউটপুট. তো আউটপুটটাকে আমি আর একটু মজাদারভাবে লিখতে পারি বোঝার সুবিধাতে, আমাদের আউটপুটটা কীভাবে হয় বা কীভাবে আমরা আউটপুটটাকে চিন্তা করি. আউটপুটটাকে আমরা চিন্তা করি এক্স ইজ ইকাল টু কি, যে এ প্লাস বি, অর্থাৎ আমাদের যে ইনপুটগুলো থাকবে সেই ইনপুটগুলোকে যোগ করে দাও. তো অর গেটের ইনপুটগুলো আমরা জানি, প্রথম আমাদের যে কলাম থাকবে সেখানে ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, আমাদের একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান. সেকেন্ডের ক্ষেত্রে আমাদের দুইটা জিরো, দুইটা ওয়ান, তো দুইটা জিরো, দুইটা ওয়ান. সো শেষ. এরপর আমাদের আউটপুটগুলো কী পাবো, আমরা আউটপুটগুলো খুব ইজিলি আমরা যদি লিখতে পারি, এখানে হবে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান. কীভাবে পেলাম, যে আমাদের অর গেটের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে যে কোনো একটি ইনপুট যদি সত্য হয় তাহলে তার আউটপুট সত্য হবে, যে কোনো একটি ইনপুট. এখানে এইটা সত্য, তাহলে এই জন্য আমাদের এখানে ওয়ান পাইলাম, এখানেও এইটা সত্য. যে কোনো একটি ইনপুট যদি সত্য হয়, এখানে দুইটাই সত্য, এই জন্য আমরা সত্য পেলাম, অর্থাৎ সত্য মানে ওয়ান. ওয়ান মানে হচ্ছে আমাদের কি, ওয়ান মানে হচ্ছে আমাদের সত্য, এবং জিরো মানে হচ্ছে আমাদের মিথ্যা বা জিরো, এটা হচ্ছে আমাদের মিথ্যা. তাহলে আমরা এখানে দুইটা মিথ্যা বা দুইটা জিরো, এজন্য আমাদের আউটপুটটাও জিরো. সো এইটা হচ্ছে মূলত আমাদের মানে অর গেটের বর্ণনা বা অর গেটটাকে, এইভাবেই অর গেট কাজ করে থাকে. তো অর গেটের সুইচিং সার্কিট আঁকতে হলে আমাদের ফার্স্ট অফ অল এইখানে কী করতে হবে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের প্লাস. তো আমরা জানি আগে সবাই যে আমাদের সার্কিট আঁকার ক্ষেত্রে আমাদের বর্তনীর ক্ষেত্রে একটা প্লাস থাকে, ইলেকট্রন সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়। সো তো অর গেটের সুইচিং সার্কিটটা কেমন হবে, অর গেটের সুইচিং সার্কিটের ক্ষেত্রে এটা মূলত প্যারালাল হিসেবে কাজ করে, এভাবে যায়, এভাবে আমাদের একটা সুইচ দিলাম, এইখানে এরকমভাবে একটা সুইচ বানাইলাম, এরপর এইখানে আমাদের একটা কী দিতে পারি, এইখানে আমাদের একটা বাল্ব দিতে পারি আমরা, এখানে আমি একটা বাল্ব দিলাম, এই বাল্বটা এইভাবে থাকলো, হ্যাঁ। সো এটা আমাদের বাল্ব, আর এইখানে আমরা আরেকটি কাজ করতে পারি, এইখানে আমরা আরেকটি সুইচ এঁকে দিতে পারি। অলরাইট, এইটা হতে পারে আমাদের ইনপুট হিসেবে, কি হতে পারে আমাদের এটা ইনপুট হিসেবে হতে পারে এ ইনপুট, এবং এইটা আমাদের বি ইনপুট হতে পারে। এখন কিন্তু আমাদের এই সার্কিটের সুইচগুলো কিন্তু খোলা আছে, অফ আছে, মানে এখানে এইটা যখন আমরা কানেকশন করে দেবো তখন কিন্তু তড়িৎ প্রবাহ এখান দিয়ে এ বাল্বে যাবে। আই গেস আমরা সবাই জানি যে তড়িৎ প্রবাহ সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তড়িৎ প্রবাহ সবসময় কী যায়, আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একটু পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোঝানোর ক্ষেত্রে আমরা কী করতে পারি, পজিটিভ মানে আমি প্লাস দিয়ে দিতে পারি এখানে, হ্যাঁ, আর নেগেটিভ মানে আমি কী দিতে পারি, এই পাশের এটাকে আমরা মাইনাস দিয়ে দিতে পারি, এই পাশের এটাকে মাইনাস দিয়ে দিলাম, এবং এখানে আর একটু সুন্দর করে দিলাম এইভাবে। অলরাইট, সো তড়িৎ প্রবাহ সবসময় একটা বিষয় মনে রাখবেন, তড়িৎ প্রবাহ সবসময় আমাদের প্লাস থেকে মাইনাসের দিকে যায়, প্লাস থেকে মাইনাসের দিকে সবসময় তড়িৎ প্রবাহ কীভাবে চলে, ইলেকট্রনগুলো প্লাস থেকে মাইনাসের দিকে যায়। একটা ব্যাপার একটু মাথা ঠান্ডা করে চিন্তা করুন, এইখানে আমাদের বাল্ব, এই বাল্বটা কখন জ্বলবে, আমাদের এখানে পজিটিভ এবং নেগেটিভ মানে
বাল্বের কিন্তু দুইটা কানেকশন থাকে। দুইটা কানেকশন যখন তড়িৎ প্রবাহ পাবে অর্থাৎ এই দুইটা কানেকশনে যখন আমাদের ইলেকট্রনগুলো যাবে তখন কিন্তু বাল্বটা জ্বলে উঠবে, মানে এটার প্লাস এবং মাইনাস দুইটা প্রান্তে কিন্তু আমাদের ইলেকট্রন দিতে হবে বা কারেন্ট বা বিদ্যুৎ দিতে হবে। তো সেক্ষেত্রে এটা পজিটিভ, এটা যদি এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায়, এটা যদি এই দিক দিয়ে যে এখানে যায় এবং মাইনাস এটা তো অলরেডি আমরা দিয়ে রাখেছি ডাইরেক্ট, তাহলে কিন্তু বাল্বটা তখনই জ্বলবে। বাট যখন আমাদের এখানে এই সুইচটা অফ থাকবে এই সুইচটা অফ থাকবে তখন কিন্তু আর এইখান থেকে পজিটিভ যে ধনাত্মক ইলেকট্রন সেটা কিন্তু এইখানে যাচ্ছে না, সো দ্যাটস ওয়াই এই বাল্বটা কিন্তু জ্বলবে না। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে এইখান থেকে যে কোনো একটি সুইচ, হ্যাঁ যে কোনো একটি সুইচ আমাদের অন রাখতে হবে, অর্থাৎ যে কোনো একটা সুইচকে আমাদের এখানে অফ মানে এখানে অন বলতে এখানে এটাকে লাগিয়ে দিতে হবে, তাহলেই কেবল আমাদের বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। সো এই বিষয়টা আমরা একটু চিন্তা করি, এখানে ফার্স্টের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখা যে আমাদের এ ইনপুট এবং বি ইনপুটের ক্ষেত্রে এ ইনপুট যদি জিরো হয় এবং বি ইনপুটও যদি জিরো হয় তাহলে আমাদের আউটপুট জিরো হবে। আউটপুট মানে কি? আমাদের বাতিটা জ্বলবে না, জিরো মানে আমাদের বাতিটা জ্বলবে না এবং ওয়ান মানে আমাদের বাতিটা জ্বলবে, ওয়ান মানে সত্য এবং জিরো মানে মিথ্যা। তাহলে একটা ব্যাপারে একটু চিন্তা করো, আমি যদি এটাকে একটু মুছে দিই, অলরাইট এটা তো পুরোটাই মুছে গেল, নো প্রবলেম। সো এটাকে যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, এটা হচ্ছে এ ইনপুট, এখানে দেখতে পাচ্ছ আমাদের এ ইনপুট জিরো এবং বি ইনপুট জিরো, তাহলে আমরা এখানের এ সার্কিটে আমাদের এই সার্কিটে এ সুইচটাকে যদি জিরো করে দিই অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে কানেকশন না করে দিই, এভাবে সংযোগ না করে দিই এবং এই বিটাকেও যদি আমরা সংযোগ না করে দিই তাহলে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের বাল্বটাও কিন্তু জ্বলছে না। সো জিরো অ্যান্ড জিরো দুটা আউটপুট কি? জিরো, অর্থাৎ আমাদের বাল্বটা চলবে না, তাহলে আমাদের বর্তনীর সাথে কিন্তু অর গেটের সুইচিং সার্কিটটা কিন্তু মিলে গেল। মানে ব্যাপারটা কীভাবে কাজ করলো, আমাদের এ ইনপুটও জিরো বি ইনপুটও জিরো, ইনপুট জিরো মানে দেখে আমরা এই সুইচিং সার্কিটের এখানে এই সুইচটাকে মানে অন করে দিলাম না, অন মানে এটাকে লাগিয়ে দেওয়া, আমরা লাগিয়ে দিলেই এটাকে এই বাল্বটা জ্বলে উঠতো। তো জিরো জিরো থাকার কারণে আমরা লাগিয়ে দিলাম না, আমাদের বাল্বটা কিন্তু জ্বলে উঠলো না। বাট সেকেন্ড অফ অল যদি আমরা দেখি এ আমাদের যে এ ইনপুট, এই এ ইনপুটের সুইচটা কিন্তু জিরো, এটাকে জিরো রেখে দিলাম, আমরা কি করলাম না এটাকে লাগিয়ে দিলাম না, এটাকে লাগিয়ে দিলাম না। কিন্তু আমাদের বি ইনপুটটাকে যদি আমরা লাগিয়ে দিই, বি ইনপুট কিন্তু আমাদের ওয়ান, ওয়ান থাকার কারণে আমরা এটাকে কি করে দিলাম, লাগিয়ে দিলাম। এটাকে যদি লাগিয়ে দিই তাহলে পজিটিভ এখান থেকে ইলেকট্রন কিন্তু এদিক দিয়ে এদিক দিয়ে দিচ্ছে, এদিক দিয়ে যে কী করবে বাল্বটা কিন্তু তখন জ্বলে উঠবে, তাহলে জ্বলে উঠবে। এই জন্য আমাদের সত্য সারণীর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের প্রথম ইনপুট যদি জিরো হয় বাট একটি ইনপুট দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট যদি সত্য হয়, মানে একটা দুইটা সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে বাতিটা জ্বলে উঠবে, অর্থাৎ আমাদের আউটপুট ওয়ান হবে। ঠিক একই রকমভাবে এই ক্ষেত্রে যদি এ ইনপুটটা আমাদের লাগিয়ে দেওয়া হয়, এ ইনপুটটা ওয়ান, তো এ ইনপুটটাকে যখন আমরা লাগিয়ে দেবো তখন কী হবে, বি ইনপুটটা যদি আমাদের জিরো থাকে অর্থাৎ বি ইনপুটটা যখন আমরা খুলে দেবো এটা, এটাকে আবার কী করে দেবো, যদি খুলে দিই মানে এই সুইচটাকে খুলে দিই অর্থাৎ বি ইনপুটে কোনো কানেকশন আমরা যদি না দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ইনপুট দিয়ে কানেকশন যাচ্ছে অর্থাৎ তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেক্ষেত্রে বাল্বটা কিন্তু জ্বলে উঠবে আমাদের। এবং লাস্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এ ইনপুটও চালু এবং বি ইনপুটও চালু, অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, আমাদের এইখানে যদি একটু এইভাবে চিন্তা করি যে আমাদের এ ইনপুটও চালু এবং বি ইনপুটও চালু, অর্থাৎ এ ওয়ান, ওয়ান মানে তাহলে এই সুইচটাকে আমাদের এখানে লাগিয়ে দিতে হবে এবং বি ওয়ান তাহলে এই সুইচটাকে আমাদের এভাবে লাগিয়ে দিতে হবে, তার কিন্তু তড়িৎ প্রবাহ একই সাথে এখান দিয়ে যাচ্ছে এবং বাল্বটা কিন্তু আলটিমেটলি জ্বলে উঠবে। সো এইভাবে খুব ইজিলি আমরা আমাদের সত্য সারণীর সাহায্যে আমাদের সুইচিং সার্কিটটা কিন্তু এঁকে ফেলতে পারি, কোন গেটের অর গেটের, এটি হচ্ছে মূলত অর গেটের সুইচিং সার্কিট। কেন এটা অর গেটের সুইচিং সার্কিট, কারণ এই সুইচিং সার্কিটের সকল কার্যক্রমগুলো অর গেটের সত্য সারণীর উপর নির্ভর করে হয়, অর গেটের সমীকরণের, অর গেটের যে সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এই যে সমীকরণটাকে মেনটেন করার কারণেই এই সুইচিং সার্কিটটা এই অর গেটের সমীকরণটাকে ফলো করে এবং এই অনুসারেই এই সুইচিং সার্কিটটা কাজ করে বলেই এই সুইচিং সার্কিটটাকে অর গেট বলা হয়।